বোতলজাত সয়াবিন তেল লিটার প্রতি 10 টাকা বাড়িয়ে 173 টাকা করতে চান মিলাররা। আর 5 লিটারের বোতল 845 টাকা করার প্রস্তাব করে বাণিজ্য সচিবকে চিঠি দিয়েছে অয়েল রিফাইনার্স ও বনস্পতি ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশন। এর ঠিক পরদিন মঙ্গলবার বাণিজ্য প্রতিমন্ত্রী জানালেন দাম বাড়ানোর সুযোগ নেই, এছাড়া খাদ্য মূল্যস্ফীতি বাড়তে পারে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না বলেও মনে করেন তিনি। গত 7 ফেব্রুয়ারি ভোজ্য তেলের কাঁচামাল আমদানি উৎপাদন পর্যায়ে 5% ভ্যাট অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করে এনবিআর, যার মেয়াদ ফুরায় 15 এপ্রিল। সোমবার রাতে বিষয়টি তুলে ধরে বাণিজ্য সচিবকে চিঠি দিয়ে দাম বাড়ানোর দাবি জানায় ভোজ্য তেল প্রস্তুতকারকদের সংগঠন অয়েল রিফাইনার্স ও বনস্পতি ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশন। মিটিং সম্ভবত কালকে হবে, কালকে বসার পর আলোচনা করে তারপরে আমরা সমন্বয় কিভাবে করাতে তা দেখবার, এটা কালকে বলা যাবে। বাজারে বাড়ানোর তো সুযোগ নেই, আমরা তো বাড়াই নেই এখনো। তবে এই দাম বৃদ্ধির চিঠির বিষয়ে কিছু জানেন না বাণিজ্য প্রতিমন্ত্রী। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিদ্যা প্রেস অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান ভ্যাট অব্যাহতির মেয়াদ শেষ হলেও আগের দামে ফিরে যাওয়ার সুযোগ নেই। আমাদের ট্যারিফ কমিশন কাজ করতেছে কি দামে তারা র ম্যাটেরিয়াল আনতেছে, তার সাথে যৌক্তিক প্রসেসিং ফি ধরেই আমরা একটা দাম নির্ধারণ করে দিব, আগের দামে ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই। বাণিজ্য প্রতিমন্ত্রী জানান মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কর কাঠামো যৌক্তিক হওয়া দরকার, একই সঙ্গে খাদ্য মূল্যস্ফীতি বাড়াতে পারে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। এবং আমাদের প্রস্তাবনাও থাকবে এসেনশিয়াল কমোডিটি, যেগুলো আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস যেটা সেইটা, এবং ফুড ইনফ্লেশনের সাথে বিশেষ করে আমদানি নির্ভর যে পণ্যগুলি আছে যেটা আমাদের দেশে উৎপাদিত না হয় সেগুলোর উপরে যদি আমরা যৌক্তিক ট্যাক্স ধার্য না করি সেই ট্যাক্সের বার্ডেনটা, সেই ট্যাক্সের ভারটা কিন্তু একেবারে রিক্সাওয়ালা থেকে সাধারণ মানুষকে বহন করতে হয়। আরেক প্রশ্নের উত্তরে বাণিজ্য প্রতিমন্ত্রী জানান কম দামে গরুর মাংস সরবরাহে মাংস আমদানির সিদ্ধান্ত বাণিজ্য মন্ত্রণালয় নিতে পারে না, এটি পুরোপুরি প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের এখতিয়ার। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।